বিজেপি প্রার্থীকে হারানোর চক্রান্ত চলছে। ভোটকেন্দ্রে ঢুকেই ক্ষোভ প্রকাশ মিতালির। ভোট দিতে গিয়ে ভোটকেন্দ্রের ভেতরে ঢুকেই ক্ষোভে ফেটে পড়লেন ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক তথা সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মিতালি রায়। তার অভিযোগ, ইভিএম এর ওপরে যে লাইট লাগানো রয়েছে তা জ্বলছে, আবার নিভে যাচ্ছে, এভাবে ভোটারদের ভোট দিতে অসুবিধা হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি প্রেজেন্টিং অফিসারকে জানান এবং ভোটকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। এরপর মিতালি প্রেজেন্টিং অফিসারের থেকে টর্চ নিয়ে ভোট দিয়েছেন। এসব বিজেপি প্রার্থী তাপসী রায়কে হারানোর চক্রান্ত বলে অভিযোগ করছেন প্রাক্তন বিধায়ক। পাশাপাশি তিনি এ ব্যাপারে কমিশনের কাছেও অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। যখন আপনি ওখানে লাইট নাই, টর্চ লাইট দিয়ে ভোট দিবি, ওখানে লাইট দিয়ে দেখা যাচ্ছে না। এখানে ভোট দিতে গিয়ে লাইটের সমস্যা হচ্ছে ইভিএম এ, যাতে মানুষ তার ভোটটাকে তার ইভিএম মেশিনে ঠিকমত দেখতে না পারে। একবার লাইট আসছে, একবার যাচ্ছে, তাহলে কি হবে? এই জন্য আমি টর্চ লাইট দিয়ে ভোটটা দিলাম। দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। ভোট দিলেন দিদি? অবশেষে আমি দিলাম, পদ্মফুলকে দিয়েছি। বিজেপি জিতবে, নরেন্দ্র মোদী আবার 24-এর আবার তিনি প্রধানমন্ত্রী হবেন দেশে।